প্রিয় বন্ধুরা, আজকে ভগবানের অদ্ভুত গণিত নিয়ে একটি গল্প বলবো। আমাদের গণিতের সঙ্গে ভগবানের গণিতের একটু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই ভগবানের গণিত মেলাতে হলে আমাদের এই গল্পটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে হবে, তবেই আমরা এই অদ্ভুত গণিতটাকে বুঝতে পারব। তাহলে গল্পটা শুরু করা যাক। একবার দুই ব্যক্তি সারাদিন পরিশ্রমের পর এক মন্দিরের চাতালে বসে গল্প করছিল। সে অনেক কথা, তার মধ্যে পথ চলতি আর এক ব্যক্তি এসে বসল গল্পের আড্ডায়। গল্প করতে করতে অনেক সময় পার হয়ে গেল, আবার মুষলধারে বৃষ্টিও এলো। তখন কেউই আর নিজের বাড়ি যেতে পারল না, এদিকে খিদে পেয়ে গেছে। প্রথমজন বলল, আমার কাছে তিনটে রুটি আছে। দ্বিতীয়জন বলল, আমার কাছে পাঁচটা রুটি আছে। তৃতীয়জন বলল, আমার কাছে তো কিছু নেই। তখন দুজন বলল, তাতে কি আছে, আমরা ভাগ করে খাব এই আটটা রুটি। কিন্তু আটটা রুটি সমান তিন ভাগে কি করে ভাগ করা যাবে? তৃতীয় ব্যক্তিটি বললে, প্রতিটা রুটিকে তিন টুকরো করো, তাহলে আটটা রুটিতে ২৪ টুকরো হবে, তখন আমরা তিনজন আট টুকরো করে খেতে পারব। তাই করা হলো। প্রত্যেকে আট টুকরো রুটি খেয়ে মন্দিরেই শুয়ে পড়ল। সকাল হলে প্রথম দুজন দেখল তৃতীয় ব্যক্তিটি চলে গেছে এবং তাদের মাতার কাছে আটটা গিনি রেখে গেছে। ব্যক্তি দুজন তো খুব খুশি হল। প্রথম ব্যক্তি ঠিক করল দুজনে চারটে করে গিনি ভাগ করে নেবে। দ্বিতীয় ব্যক্তি বলল, তা কি করে হবে, তোমার ছিল তিনটে রুটি আর আমার ছিল পাঁচটা রুটি, তাহলে আমি পাঁচটা গিনি নেব আর তুমি তিনটে গিনি নেবে। এইভাবে দুজনেই সমাধানে আসতে না পেরে সামনে পূজারীকে দেখে বলল, আপনি সমস্যার সমাধান করে দিন। পূজারীজি বললেন, আপনাদের দুজনের কথাই ঠিক, হয় সমান ভাগ নয়তো পাঁচ ও তিনটে গিনি হিসাবে ভাগ। ব্যক্তি দুজন দেখল এ সমাধান করা পূজারীজির কাজ নয়। তখন তারা বলল, আপনার ঠাকুরজিকে বলুন এর সমাধান করে দিতে, তিনি যা সমাধান করবেন তাই মেনে নেব। পূজারীজি মন্দিরে প্রবেশ করে ঠাকুরজির চরণে আটটা গিনি রাখলেন, আর দুই ব্যক্তির নাম দুপাশে লিখে দিয়ে বললেন, প্রভু তুমি ন্যায় বিচার করো। কিছু সময় পর মন্দিরের দরজা খুলে পূজারীজি অবাক হয়ে দেখলেন, প্রথম ব্যক্তির নামের পাশে একটা গিনি আর দ্বিতীয় ব্যক্তির নামের পাশে সাতটা গিনি। অবাক হয়ে প্রভুকে বললেন, এ তোমার কিরকম ন্যায় বিচার হলো, আমি ওদের কি করে বোঝাবো? ঠাকুরজি হেসে বললেন, প্রথম ব্যক্তির ছিল তিনটে রুটি, তার ন টুকরো হয়েছিল, সে তার থেকে নিজে আট টুকরো খেয়েছিল এবং তৃতীয় ব্যক্তিকে এক টুকরো দিয়েছিল, তাই তার ভাগে একটা গিনি। দ্বিতীয় ব্যক্তির পাঁচটি রুটি ছিল, তার ১৫ টুকরো হয়েছিল, সে তার থেকে আট টুকরো খেয়ে সাত টুকরো তৃতীয় ব্যক্তিকে দিয়েছিল, তাই তার সাতটা গিনি পাওনা। পূজারীজি যখন ওই দুই ব্যক্তিকে ঠাকুরজির গণিতের কথা বললেন, তখন নতমস্তকে তারা তা স্বীকার করে নিল। আসলে আমাদের ভাগে ভগবান যা লিখে রাখেন তার কতটা আমরা নিজে ভোগ করি ও কতটা অপরকে দান করি বা সাহায্য করি,
তার উপরই আমাদের আগামী দিনের পাওনা নির্ভর করে। তুমি যতটা দেবে ভগবানের কাছ থেকে ততটাই পাবে। এখন ভাবুন, আপনি কি কেবলমাত্র পেতে চান নাকি কিছু দিতেও চান? লেখাটি সংগৃহীত, পাঠে শ্যাম সুন্দর পসারি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও গল্পটি শুনতে পারে। নমস্কার।